আবারও পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি শুক্রবার কমলপুর থানার অন্তর্গত এক নং কলাছড়ি বাসিন্দা মিন্টু ঘোষ নামে এক ব্যক্তি বাড়ি থেকে নিজ মুদি দোকানে বাইকে করে যাওয়ার মধ্যে পথে দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তায় সৃষ্টি বড় গর্তে বাইক নিয়ে পড়ে যায়। ঘটনায় ওনার মাথায় বুকে মারাত্মকভাবে আঘাত লাগে, পাশাপাশি হাত পায়েও আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মিন্টু ঘোষকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ওনার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। নাম কি, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি তো দেখছি না। মানে কি শুনছেন? দেখছি, অ্যাক্সিডেন্ট করে আমার একটা।